মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত। সবাইকে সালাম আলাইকুম। মমতাজ হার্বাল প্রোডাক্টস গাহি শাম্মের গান অনুষ্ঠানটি কো-স্পন্সর করছেন জয়া ব্রাইডাল মেহেদি। এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি খোশামদেদ। প্রতিবারের মতোই এই অনুষ্ঠানে দুইজন গুণীশিল্পী আমাদেরকে হামদ নাত ইসলামী গজল পরিবেশন করে থাকেন। আমাদের আজকের অনুষ্ঠানে যারা দুজন এসেছেন আমাদের সঙ্গে, কৃতি শিল্পী দুজনেই, প্রথমে রয়েছেন ওস্তাদ ইয়াকুব আলী খাঁ এবং বাম দিকে রয়েছেন জুলি শর্মিলি। প্রথমে আসছি ইয়াকুব ভাই আপনার কাছে। ইয়াকুব ভাই, আপনি কি গান শোনাবেন? পাঠাও বেহেশত হতে হযরত পুনর্সাম্যের বাণী। বাহ, শুনি তাহলে। পাঠাও বেহেশত হতে হযরত পুনর্সাম্যের বাণী, আর দেখিতে পারি না মানুষে মানুষে এইহীন হানাহানি। পাঠাও বেহেশত হতে হযরত পুনর্সাম্যের বাণী, বলিরা পাঠাও হে হযরত যাহারা তোমার প্রিয়ম্মত, বলিরা পাঠাও হে হযরত যাহারা তোমার প্রিয়ম্মত, সকল মানুষে বাসে তার ভালো, খোদার সৃষ্টি জানি, খোদার সৃষ্টি জানি, আর দেখিতে পারে না মানুষে মানুষে এই হীন হানাহানি। অধিক পৃথিবী আনিল ইমান, যে উদারতা গুণে তোমার, যে উদারতা গুণে শিখিনি মোরা সেই উদারতা, কেবলই গেলাম শুনে কোরআন হাদিসে, কেবলই গেলাম শুনে তোমার আদেশ অমান্য করি, লাঞ্ছিত মোরা ত্রিভুবন ভরি, আতুর মানুষে হেলা করি বৃথা বলি, আমরা খোদারে মানি বৃথা বলি, আমরা খোদারে মানি, আর দেখিতে পারি না মানুষে মানুষে এই হীন হানাহানি। পাঠাও বেহেশত হতে হযরত পুনর্সাম্যের বাণী, আর দেখিতে পারি না মানুষে মানুষে এই হীন হানাহানি। পাঠাও বেহেশত হতে হযরত। সুন্দর সময় উপযোগী গান, যেখানে আমরা দেখছি সারা পৃথিবীতে কোনো একটি দেশ বাকি নেই যেখানে হানাহানি হচ্ছে না, এবং আমাদের ভেতর থেকে এই আরতি বারবার বের হচ্ছে যে এমন
বেহেশ থেকে আমাদেরকে পাঠাও সেরকম হজরতকে, যে এই হানাহানি বন্ধ হয়ে যাক। অনেক ধন্যবাদ ইয়াকুব ভাই। এবার আসছি জুলি শর্মিলি তোমার কাছে, তোমার গান কোনটি? আমার গানটি হচ্ছে খোদা এই গরিবের শোনো মোনাজাত। এটা তো আমার ভীষণ প্রিয় একটি গান, শুনি তোমার কাছে। খোদা হে গরিবের শোনো, শোনো মোনাজাত খোদা হে গরিবের শোনো, শোনো মোনাজাত খোদা হে গরিবের। দিও তৃষ্ণা পেয়ে অনেক ধন্যবাদ জুলি। তোমাকে জানাচ্ছি, তোমার মাধ্যমে দর্শকদের জানাই যে আব্বাসউদ্দিন আহমেদ আমার দাদু এই গানটি প্রথম গেয়েছিলেন, এবং আমি দাদির কাছে শুনেছি যে যখনই তিনি জায়নামাজে বসতেন এবং নামাজ শেষ করে প্রায় দিনই, আরও দু তিনটে গান আছে তার মধ্যে এই গানটি অন্যতম, যেটা উনি জায়নামাজে বসে আল্লাহর দরবারে উনি নিয়োজিত করতেন এই গানটি। তো ইয়াকুব ভাই, এবার আপনার কাছে যাচ্ছি, আপনার কোন গান এবার? যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, সেই কাজীকে স্মরণ করি আমাদের গান। কাজীকে স্মরণ করে এবং
এখানে কাজী নজরুল ইসলাম কি বলেছেন খুব লক্ষ্য করবার মতো, শুনি তাহলে। যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাজী, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, যেদিন রোজ হাসরে সেদিন নাকি তোমার ভীষণ কাহার রূপ দেখে পীর পয়গম্বর কাঁদবে ভরে, ইয়া নফসি ডেকে সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে, আমি তোমায় দেখে হাজারো বার, তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, যেদিন রোজ হাসরে যে রূপে হোক বারেক যদি দেখে তোমায় কেহ, দোজখ কি আর ছুঁতে পারে পবিত্র তার দেহ, সে হোক না কেন হাজার পাপী, হোক না কেন হাজার পাপী, হোক না বেনামাজি, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, যেদিন রোজ হাসরে আল্লাহ তোমার দয়া কত তাই দেখাবে বলে, রোজ হাসরে দেখা দেবে বিচার করার ছলে, প্রেমিক বিনেকে বুঝিবে তোমারে কার সাজি, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাজী, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, যেদিন রোজ হাসরে। অপূর্ব সুন্দর গান ইয়াকুব ভাই। আপনার গান শুনতে শুনতে আমার মনে আসছিল যে সত্যি আমরা কোর্টে যাই, আমরা কোর্ট কাছারি করি, হাইকোর্টে যাই, সুপ্রিম কোর্টে যাই, কিন্তু আসল কাজী তো আমাদের আল্লাহ তাআলা। তো এবার আমি বলছি জুলি শর্মিলি, তোমার কোন গান এবার গাইবো? আসিছেন হাবিবে খোদা। ও, এটা খুব সুন্দর একটা গান, সেই যে আমাদের হযরত মোহাম্মদ মিরাজে গেলেন যে সেটা নিয়ে এই গানটি, একটি নাত শুনি তাহলে। হাসিছেন হাবিবে খোদা আরশ পাকে তাই উঠেছে সুর, চাঁদ আসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর, কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আষাঢ় আভাস পেয়ে, তেমনি করে হরষিত ফেরেশতা সব উঠল গেয়ে,
দেখো আজ আরো সে আসেন মোদির নবী কামড়িওয়ালা, দেখো আজ আরো সে আসেন মোদির নবী কামড়িওয়ালা, হ্যারো সে খুশিতে চাঁদ সুরুজ আজ হলো দিগুনালা, দেখো আজ আরো সে আসেন মোদির নবী কামড়িওয়ালা, ফকির দরবেশ আউলিয়া যারে ধনী গনে ধরতে নারে, ফকির দরবেশ আউলিয়া যারে ধনী গনে ধরতে নারে, যার মহিমা বুঝিতে পারে, যার মহিমা বুঝিতে পারে, এক সে আল্লাহ তালা মোদির নবী কামড়িওয়ালা, দেখো আজ আরো সে আসেন মোদির নবী কামড়িওয়ালা, বারেক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় দোজখ হারাম, বারেক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় দোজখ হারাম, পাপের তারে দাস্তে যাহার, পাপের তারে দাস্তে যাহার, কাউসারের পিয়ালা মোদির নবী কামড়িওয়ালা, হ্যারো সে খুশিতে চাঁদ সুরুজ আজ হলো দিগুনালা, দেখো আজ আরো সে আসেন মোদির নবী কামড়িওয়ালা। কি সুন্দর গান নবী কামড়িওয়ালা। আমাদের এবারের শিল্পী ওস্তাদজি ইয়াকুব আলী খান। ইয়াকুব ভাই, এখন আমরা কোন গান শুনব? এবার একটা নাতে রসুল শোনাচ্ছি, নবীজির ধরায় আগমন কিভাবে বর্ণনা করেছেন কাজী নজরুল ইসলাম। বাহ, দেখা যাক, শুনি। নূরের দরিরায় সেনান করিরা কেরল মক্কায় আমিনার কোলে, ফাগুন পূর্ণিমা নিশীথে যেমন, ফাগুন পূর্ণিমা নিশীথে যেমন, আসমানের কোলে রাঙা চাঁদ দোলে, নূরের দরিরায় সিনান করিরা কেরল মক্কায় আমিনার কোলে, কেরেলো কেরেলো গাহে করে দিরা পাপিরা বুলবুল উঠিল মাতিরা, গ্রহ তারা ঝুঁকে করেছে কুর্নিস, হুর পরি হেসে পড়িছে ঝোরে, হুর পরি হেসে পড়িছে ঢোলে, নূরের দরিরায় সিনান করিরা কেরল মক্কায় আমিনার কোলে, জিন্নাতে রাজ খোলা দরওয়াজা পেরে ফেরেশতার আম্বিরা এসেছে ধেরে, তাহির মা বেঁধে ঘোর দরুদ গেরে, দুনিয়া টলমল খোদার আরশটলে, এলো রে চির চাওয়ার এলো আখেরি নবী, সৈয়দ মক্কি মদনী আল আরবি, নাজিল হয়েছে যে ইয়াকুত রাঙা ঠোঁটে, শাহাদাতের বাণী আধো আধো বলে, শাহাদাতের বাণী আধো আধো বলে,
নূরের দরিরায় সিনান করিরা কেরল মকায় আমিনার কোলে ফাগুন পূর্ণিমা নিশীথে যেমন আসমানের কোলে রাঙা চাঁদ দোলে নূরের দরিরায় সিনান করিরা নূরের দরিরায় সিনান করিরা কেরল মকায় আমিনার কোলে। অপূর্ব ইয়াকুব ভাই, অনেক ধন্যবাদ এখানে আসলেন। তিনটি গান আপনার তিনটাই খুব সুন্দর হয়েছে এবং জুলি শর্মিলি তোমার গানও খুব ভালো লেগেছে। আমাদের এই অনুষ্ঠান মমতাজ হার্বাল প্রোডাক্টস গাহি শ্যামের গান কো স্পন্সার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি, এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। উঠলে উঠুক হৃদয়ে কণ্ঠ ঠুক গে শ্যামের গান গাহি শ্যামের গান।